প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা দুর্যোগে যখন সারা দেশে মানুষের জন্য নিরন্তর কাজ করেছে আওয়ামী লীগ কর্মীরা, তখন অন্যান্য রাজনৈতিক সংগঠন বক্তৃতা বিবৃতি আর আওয়ামী লীগের সমালোচনা ছাড়া কিছুই করেনি। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি আরো বলেন, করোনার টিকা সংগ্রহ নিয়ে সাময়িক সমস্যা হলেও ভবিষ্যতে আর তা হবে না। শাহ আলী জয়ের প্রতিবেদন। করোনা বাস্তবতায় দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হলো দলীয় সভাপতির বাসভবনে। বিগত সময়ে দলের কর্মকাণ্ড পর্যালোচনা এবং আগামীতে দলীয় কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের পক্ষে সম্ভব হয়েছে একটাই কারণে যে আমাদের উদ্বোধনী বক্তৃতায় শেখ হাসিনা বলেন, প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ কর্মীরা মাঠে ছিল বলেই করোনা মোকাবেলা করতে পেরেছে সরকার। আমাদের দলের লোকেরা এবং আমাদের সকল সহযোগী সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা কিন্তু আর কোনো রাজনৈতিক দলকে এভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। হ্যাঁ, ওই প্রতিদিন টেলিভিশনে বিবৃতি দেওয়া, বক্তব্য দেওয়া আর প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগকে একটু সমালোচনা করা ছাড়া আর কোনো কাজ মানুষের জন্য তারা করে নাই। যেটা তিনি বলেন, করোনার টিকা সংগ্রহ নিয়ে আর কোনো আশঙ্কা নেই। একটা সময় আমাদের বিপদ হয়ে গেছিল যে ভারতে এমন ব্যাপকভাবে দেখা দিল যে আমাদের সাপ্লাই দিতে পারছিল, তারপর আমরা যেখান থেকে পৃথিবীর যেখান থেকে পারি আমরা এখন আর সমস্যা হবে না, এখন আমরা নিয়মিত পাবো এবং আমাদের দেশের মানুষকে আমরা দিতে পারবো। গৃহহীন মানুষদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্প প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আশ্রয়ণে অনিয়ম নিয়ে মাত্র 9টি অভিযোগ এসেছে এবং তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রায় 1.5 লক্ষের মতো ঘর তৈরি করে দিয়েছি, 300টা ঘর বিভিন্ন এলাকায় কিছু মানুষ নিজের থেকে যে হাতুড়ি সাফল দিয়ে সেগুলি ভেঙে ভেঙে তারপরে মিডিয়া সেগুলি ছবি তুলছে এবং এখন তাদের নাম ধাম এগুলি একদম এনকোয়ারি করে সব বের করা হয়ে গেছে। আমার কাছে পুরো রিপোর্টটা আছে আর সপ্তাহবাকলাই যে মিডিয়া যারা এগুলি ধারণ করে আবার প্রচার করে তারা কিন্তু এটা কিভাবে হলো সেটা কিন্তু না। 75 থেকে 96 সাল পর্যন্ত দেশের অবস্থা কেমন ছিল তা উপলব্ধি করতে বৈঠক থেকে সমালোচকদের পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিছু ভারতীয় লোক তো আছেই, সারাক্ষণ মাইক লাগায় একটা বলতেই থাকবে, তো সেটা যে যা বলে বলুক আমাদের নিজেদের আত্মবিশ্বাস আছে আমরা সেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।